কৈলাসহর পুর পরিষদ এলাকার প্রতিটি নর্দমা অতি দ্রুত যথাযথভাবে পরিষ্কার করা, শহরের জল নিষ্কাশন ব্যবস্থাকে সুনিশ্চিত করা, কৈলাসহর পুর পরিষদ এলাকার প্রতিটি বাড়ির সম্পদ কর সঠিকভাবে নির্ধারণ করা, কৈলাসহরের মাছ ও মাংস বাজার প্রতিদিন পরিষ্কার করে বাজারের পরিবেশকে দূষণমুক্ত রাখা সহ মোট 10 দফা দাবিতে ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে সোমবার দুপুরে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা রতন দত্ত, অঞ্জন চক্রবর্তী, দিব্যেন্দু দেব, দিলীপ দাস সহ অন্যান্যরা। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের কৈলাসহর জেলা কমিটির পক্ষ থেকে 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে মাননীয় মহকুমা শাসকের কাছে আমরা একটা স্মারকলিপি প্রদান করি এবং মহকুমা শাসকের সঙ্গে এই ব্যাপারে দীর্ঘক্ষণ আমাদের আলোচনা হয় এবং মহকুমা শাসক আমাদেরকে এই দাবি সনদগুলো খুব গুরুত্ব সহকারে যাতে বিবেচনা করা যায় তার উদ্যোগ গ্রহণ করবেন সেই আশ্বস্ত আমাদেরকে করেছে। আমরা আপনার মাধ্যমে কৈলাসবাসীর কাছে আমরা জানাতে চাই যে আমাদের এই কৈলাসহর পুর পরিষদ এলাকায় বিশেষ করে জল নিষ্কাশনের জন্য যে ড্রেনেজ, এই ড্রেনেজগুলো আবর্জনায় সমস্ত ভরাট হয়ে গেছে। গত দীর্ঘদিন যাবৎ বৃষ্টির অপ্রতুলতার কারণে আমরা কয়েকদিন আগে যখন বৃষ্টি হয় তখন আমরা লক্ষ্য করলাম যে এই ড্রেনেজগুলো দিয়ে জল প্রবাহিত হচ্ছে, বিশেষ করে আমাদের কালীবাড়ি এলাকায় হাঁটু জল, মোটর স্ট্যান্ড এলাকায় হাঁটু জল, কাজিরগাঁও গোবিন্দপুর এলাকায় রাস্তার উপরে দিয়ে সেই নোংরা জল প্রবাহিত হতে থাকে। কিন্তু আমরা অনুতাপের সঙ্গে বলতে হচ্ছে গত বছর বা এর আগের বছরই বর্ষার সিজন আসার আগেই মিউনিসিপ্যালিটির তরফ থেকে সেই জল নিষ্কাশনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এবং সেই ড্রেনেজগুলো পরিষ্কার করে দেওয়া হয়, কিন্তু আজ অবধি এখনও সেই উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। তাছাড়া প্রপার্টি ট্যাক্স, যেটা একটা কৈলাসহর পরিষদ এলাকার কিছু কিছু ওয়ার্ডে এক ধরনের প্রপার্টি ট্যাক্স দেওয়া হচ্ছে আর অন্য ওয়ার্ডে অন্য ধরনের প্রপার্টি ট্যাক্স দেওয়া হচ্ছে। আমরা ওনার কাছে দাবি রেখেছি যে যারা রিক্সা শ্রমিক, যারা অটো শ্রমিক, যারা ঠেলা শ্রমিক, যারা সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, এইসব গরিব অংশের মানুষ যারা ক্ষুদ্র এবং প্রান্তিক ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন, তাদের বাড়িঘরে একটা কুড়ে ঘরের সমান, সেই সব বাড়িঘরের যাতে প্রপার্টি ট্যাক্সের ব্যাপারটা লাগু করা হয় এবং সব ওয়ার্ডে যাতে প্রপার্টি ট্যাক্সটা সমহারে নির্ধারণ করা হয় তার জন্য মিউনিসিপ্যালিটি কাউন্সিলের সঙ্গে আলোচনা করে একটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রপার্টি ট্যাক্সটা বর্তমানে যে রেটে নেওয়া হচ্ছে সেটা যাতে 50% কর্তন করে 50%-এর মধ্যে রাখা হয়। Bureau Report, Voice 18.